আপনারা দেখছেন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শান্তিপুরে অতি পরিচিত সামাজিক সংগঠন বন্ধু প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে ২৬শে জানুয়ারি এক অভিনব উদ্যোগ। শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন বন্ধুর উদ্যোগে গতকাল শান্তিপুরে MN হাইস্কুলের মাঠে শান্তিপুরে একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের মধ্যে এক খেলাধুলার আয়োজন করা হয়। সেখানে দেখা যায় ৮০ দশকে যে সমস্ত খেলাধুলা ছিল এখন সে সম্পূর্ণ বিলুপ্তর পথে, যেমন ডান্ডাগুলি, টায়ার প্রতিযোগিতা, সাতগুটি বা সহ একাধিক খেলার প্রতিযোগিতা আয়োজন করেন এই অভিনবত্ব খেলাগুলো। শান্তিপুরের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীদের হাতে কিছু বইও তুলে দিতে দেখা গেল। তাছাড়া সারা বছর যেমন সামাজিক কাজকর্ম করেন, ঠিক সেরকম প্রচণ্ড ঠান্ডায় বেশ কিছু দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো সংগঠনের তরফ থেকে। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কিছুক্ষণের হলেও আমরা শৈশবে ছেলেবেলায় আমরা ফিরে গেছি। শান্তিপুরের সমস্ত প্রায় সমস্ত সামাজিক সংগঠন এখানে উপস্থিত আছে। এখন তো ছবি করছি, মাথা কেটে যাচ্ছে। পরবর্তীতে যারা আছেন তাপমাত্রা অনুরোধ করবে একে একে আসার জন্য। অঙ্কিতা বিশ্বাস, কলিকা শর্মা, চলে আসবে কলিকা শর্মা, গোকুল সরকার, অরিত্র সাহা, প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষের এবং আমাদের একটা গর্বের দিন। এই ২৬শে জানুয়ারি আমরা আজকে সকাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মের আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছি। ইতিমধ্যেই সকালবেলায় আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে আজকের দিনের যে প্রথম অনুষ্ঠান সেই প্রথম পর্বের অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান দুপুর দুটোই আমরা শুরু করেছি। বিভিন্ন আগেকার দিনে যে সমস্ত খেলাগুলি ছিল, হারিয়ে যাওয়া, ডান্ডাগুলি, ট্যার চালানো, সাত পিন্টু, এই ধরনের যে খেলাগুলি আছে সেই খেলাগুলি এলাকার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এবং শান্তিপুরের যে সমস্ত সমাজকর্মী তথা সমাজ বন্ধুরা আছে, সামাজিক সংগঠনের বন্ধুরা আছে, সদস্য তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই খেলায় অংশগ্রহণ করেছে এবং আমরা এই খেলার মাধ্যমে যারা প্রথম হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি এবং একটি সম্প্রীতি ক্রিকেট ম্যাচ হয়েছে, সেই ক্রিকেট ম্যাচেও যে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন তাদেরকেও বন্ধুর পক্ষ থেকে ছোটো ছোটো উপহার আমরা তাদের কাছে তুলে দিয়েছি। এছাড়াও তারপরে যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বই কিনতে পারেনি, অনেকের সামর্থ্য নেই, আমরা সেই মতো এলাকার এবং বিভিন্ন স্কুলের শিক্ষক মহোদয়ের সাথে আমরা কথা বলি এবং তাদের থেকে সেই তালিকা নিয়ে আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদের নতুন বই তুলে দিতে সমর্থ হয়েছি। এছাড়াও যেহেতু শীত, প্রখর শীত, আমরা ১২ জানুয়ারি যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল, জাতীয় যুব দিবস, স্বামীজির জন্মদিনের দিন, তো সেদিন রাত্রিরে আমরা কিছু কম্বল বিতরণ করেছিলাম কিন্তু সম্পূর্ণটা আমাদের আর্থিকভাবে হোক বা আমাদের সময়ের অভাবে আমরা করে উঠতে পারিনি, যে কারণে আজকেও
আমরা সমাজের ভালোবাসার মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে এবং প্রয়োজনীয় মানুষদের হাতে সেই শীতবস্ত্র আমরা এই অনুষ্ঠান থেকে তুলে দেবো। আমার নাম জয়ন্ত পাল, শান্তিপুর বন্ধুর সম্মানীয় সম্পাদক। এছাড়াও আমার সাথে রয়েছেন সভাপতি, রয়েছে সভাপতির সহসভাপতি, রয়েছেন আরও সদস্যরা রয়েছেন, এবং আজকের এই খেলা থেকে এই কম্বল বিতরণ, পুস্তক বিতরণ সব কিছুতে আমাদের সামাজিক সংগঠনের সমস্ত বন্ধুরা একসাথে হাতে হাত লাগিয়ে তারা বন্ধুর মতো সহযোগিতা করে আজকের আমাদের এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে সহযোগিতা করেছে। এবং আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সূত্রাঘাট এমএন উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রহ্লাদ সাধুকা মহাশয়, উপস্থিত ছিলেন শান্তিপুরের অন্যতম বিদ্যালয় শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষিকা, রিসেন্টলি তিনি রিটায়ার করেছেন, আমাদের অভিভাবক শ্রী সুদীপ্তা দাস মহাশয়, উপস্থিত ছিলেন শান্তিপুর বন্ধুর ফুটবল কোচ শ্রী জীবন পাল মহাশয়, উপস্থিত ছিলেন শান্তিপুর এই সূত্রাঘাট অঞ্চলের নিউ তরুণ সংঘ ক্লাবের সম্মানীয় সভাপতি ভোলানাথ প্রামাণিক মহাশয়, এছাড়াও বিভিন্ন শান্তিপুরের যত সামাজিক সংগঠন আছে সমস্ত সদস্য এবং সদস্যরা আমাদের এই অনুষ্ঠানে যেমন অংশগ্রহণ করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। কোন মাঠে হলো খেলাটা? আমরা সূত্রাঘাট এমএন স্কুলের মাঠে, এমএন স্কুলের শিক্ষকদের সহযোগিতায় আমরা এই সামনের মাঠটাতেই আমরা আজকের এই অনুষ্ঠানটা এইভাবেই সম্পন্ন করতে চলেছি। মূলত অতীতের খেলাগুলোই তুলে ধরেছিল, মূলত যে খেলাগুলো আমরা আগে খেলতাম ছোটবেলায় সেগুলো অনেকেই এখন আর মোবাইলমুখী হয়ে যাওয়ার ফলে সেই খেলাটা কি জানতে পারেনি, সেই খেলাটা কীভাবে খেলতে হয় জানে না। আজকে যখন আমরা খেলছিলাম দেখছিলাম ছোটদের বলার পরে ডান্ডাগুলি খেলাটা তারা বুঝতে পারছে না, ডান্ডাগুলিটা কীভাবে খেলে। তো আমরা এটা প্রতীকী খেলার মাধ্যমেই শিশুকে এবং সমাজকেও বাড়তি দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে যে মোবাইলমুখী না হয়ে পুরনো খেলাগুলোও যাতে আমরা রিমাইন্ড করতে পারি, নতুন স্মৃতি রোমন্থন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই এই খেলাগুলিকে আমরা আজকের এই ইভেন্টের মধ্যে রেখেছিলাম। এইভাবেই আজকের দিনটা আমরা সম্পন্ন করেছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।